হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এক্সেলে কিভাবে বাংলা থেকে ইংলিশ করা যায়। যদি আমি একটু দেখাই, তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের নাম থাকে। এই যে দেখুন, এখানে কিছু নামের লিস্ট রয়েছে। তো আপনাকে বলা হলো এই নামগুলো আপনি প্রত্যেকটা নাম ইংলিশে লিখুন। তো আপনাকে যদি বলা হয় যে ইংলিশে লেখার জন্য, তখন আপনি কিন্তু একটা একটা করে আপনি নাম লেখা শুরু করবেন। ধরে নিলাম আপনার হয়তো দুইটি বা পাঁচটি নাম হলে আপনি হয়তো অল্প সময়ের মাঝে, যদি আপনার হাতের স্পিডটা ভালো থাকে, আপনি দ্রুত সময়ের মাঝে আপনি লিখলেন। কিন্তু যদি 100 বা 1000 বা এরকম আরও বেশি নাম থাকে, তখন আপনি কিভাবে বাংলায় লিখবেন অনেকটা সময়ের ব্যাপার। লিখতে যে পারবেন না তা নয়, কিন্তু আপনার অনেকটা সময় ব্যয় করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শর্ট টাইমের মাঝে আপনি বাংলা করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে এরকম ইংলিশ রয়েছে। তো এই ইংলিশটাকে আপনাকে বলা হলো যে এটাকেও আপনার বাংলায় লিখতে হবে, তখন এটা অর্থটাও কিন্তু আপনার মিলাতে হবে, তাই না? তো আপনি দুইভাবে কিন্তু আপনি এই বাংলাটা আপনি ইংলিশ করতে পারেন, আবার ইংলিশটাকে আপনি বাংলা করতে পারেন। তো দুইটা পদ্ধতিতে আপনি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আপনি ট্রান্সলেট করতে পারেন। তো আমি প্রথমেই এক্সেল শিটে, এই যে এটা যদি আমি দেখাই আপনাকে, ধরুন এখানে এই নামগুলি রয়েছে। তো এই নামগুলি না, আমি ধরে নিলাম যে এই যে এক্সেল, এই যে নামগুলো রয়েছে, এই বাংলা নামগুলো, তো এই বাংলাগুলোকে আপনি ইংলিশ করবেন কিভাবে। তো আমি প্রথম পদ্ধতি যেটা দেখাবো, তার জন্য আপনি প্রথমেই আপনি চলে যাবেন গুগলে, চলে আসবেন। গুগলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এখানে একটা শিট রয়েছে, এই যে শিট, এই যে শিটটা দেখুন, এই শিটটাতে আপনি ক্লিক করবেন। তো এই শিটটাতে যখন আপনি ক্লিক করবেন, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন, অথবা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম। তো আপনি এখানে আপনার নামের যে লিস্টটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন, এখানে আমি এই বাংলা যে নামটা রয়েছে, এই বাংলাটাকে আমি এই যে এই পাশে বাংলাটাকে এখানে ইংলিশ করেছি। তো আমি আবার এখানে আমি ইংলিশ করে দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে সমান সমান দেব, দেওয়ার পর এখানে লিখব গুগল। তো এই যে দেখুন, আমি এখানে লিখলাম গুগল ট্রান্সলেট। তো ফার্স্ট ব্যাকে দেওয়ার পর আমি এখানে এই যে এইটা, আমি বাংলাটাকে যেহেতু ইংলিশ করব, এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি এখানে কমা দেব। কমা দেওয়ার পর আমি এখানে ডাবল সেমিকোলন এই যে এরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি লিখব ছোটো হাতের বি এন। লিখার পর আবার ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর আবার আমি এখানে কমা দেব। কমা দেওয়ার পর আবার ডাবল সেমিকোলন দেব। তো আমি চাচ্ছি বাংলা থেকে ইংলিশ করার জন্য। তো এখানে ইংলিশের ই প্রথম অক্ষরের যে ই, এটা ছোটো হাতের লিখব, তারপর লিখব এন। লেখার পর আমি আবার ডাবল সেমিকোলন দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। এখানে দেখুন, লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে যখন ক্লিক করেছি, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখুন নামগুলো কিন্তু এখানে শো করছে। এখন যদি আমি এইদিকে নিচ দিকে আমি টেনে দিই, আমি সম্পূর্ণটা আমি এরকমভাবে টেনে দিলে, এই যে দেখুন বাংলা থেকে ইংলিশ করে দিয়েছে। তো আমি যদি এটা একটু বোল্ড করতে চাই, তো এখানে দেখুন আমি বাংলা থেকে ইংলিশ করেছি। তো এই যে সূত্রটা, এই ফর্মুলাটা আমি ব্যবহার করে কিন্তু বাংলা থেকে ইংলিশ করেছি। এখন আমি ধরে নিলাম যে আপনার এখানে ইংলিশ নাম রয়েছে, তো ইংলিশটাকে বললো যে বাংলা করার জন্য। তো তার জন্য কী করবেন, সমান সমান দিবেন। দেওয়ার পর এখানে লিখবো আমরা গুগল, তারপরে যে গুগল ট্রান্সলেট এটা লিখবো। লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি ইংলিশটাকে যেহেতু বাংলা করব, তো এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কমা দেব, কমা দিয়ে ডাবল সেমিকোলন দেব। তারপর আমি এখানে লিখব ইংলিশ ই এন, লিখে আবার ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর আবার কমা দেব, আবার ডাবল সেমিকোলন, তারপরে বি এন, লিখে আবার ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো আপনার কম্পিউটারে, ল্যাপটপে যেটা দিয়ে আপনি কাজ করেন না কেন, আপনি মোবাইল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার, ল্যাপটপ যেটা দিয়ে কাজ করেন, ইন্টারনেট কানেকশানটা থাকতে হবে। তো এই যে দেখুন, এখন যদি আমি নিচ দিকে টান দিই, নিচ দিকে টান দেওয়ার পর এই যে এখানে দেখুন, এটা কিন্তু আমার বাংলা করে দিয়েছে। তো এখন একই পদ্ধতিতে এই যে এখানে যেটা রয়েছে, আপনি যদি এটা যদি বাংলা করতে চান, তো আপনার যে কাজটা করতে হবে একই সিস্টেমে, কিন্তু
আমি প্রথমে এখানে আমি এটা করে দেখাবো। এটা কিন্তু আমি প্রথম পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর আরেকটি সিস্টেম রয়েছে, সেভাবেও কিন্তু আপনি এটা করতে পারেন। তো প্রথমে আমি এখানে সমান সমান দিব, প্রথমেই দেখছেন আমি সমান সমান দিব, তারপরে আবার একই সিস্টেমে গুগল লিখব। গুগল লেখার পর এখানে গুগল ট্রান্সলেট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এটা আমি সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে আমি কমা দিব, কমা দেওয়ার পর ডাবল সেমিকোলন দিব। তো আমি আরেকটি এই যে ডাবল সেমিকোলন দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো আমি আরেকটি পদ্ধতিতে আপনি কিভাবে ট্রান্সলেট করেন সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, এইটা দেখেন। তো আমি এখানে ইংলিশ থেকে বাংলা করব, ইএন লিখে ডাবল সেমিকোলন দিয়ে আবার কমা দিব, কমা দেওয়ার পর আবার ডাবল সেমিকোলন দিব, ডাবল সেমিকোলন দেওয়ার পর আমি এখানে লিখব বিএন লিখে ডাবল সেমিকোলন দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। একটু ওয়াইট করবেন, এই যে দেখুন এটা কিন্তু, এই যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, এখানে দেখতে পারছেন এই যে সে কিন্তু বাংলা করে দিয়েছে, এই যে, এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু বাংলা করে দিয়েছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো এখন দেখব যে দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে আবার আমরা এই যে এখানে চলে আসব, গুগলে চলে আসব। গুগলে আসার পর এখানে লিখব, এখানে গুগল ট্রান্সলেট লিখব, লিখার পর এখানে ক্লিক করব। তো এখন আপনি কি চাচ্ছেন, বাংলা থেকে ইংলিশ করতে চাচ্ছেন? তো এখানে আপনি করবেন কি, এই যে এক্সেল শিটে এই যে দেখুন যেই সমস্ত বাংলা নাম রয়েছে এটা কপি করবেন। কপি করার পর এখানে আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে কিন্তু ইংলিশ অটোমেটিক করে নিয়েছে। তারপর এটা কপি করে আপনি আবার এক্সেল শিটে আপনি নিয়ে নিতে পারেন, এই যে দেখুন এরকমভাবে নিয়ে নিতে পারেন। তো এরকমভাবে যে কোনো বাংলা নাম থেকে ইংলিশ আমরা করে নিতে পারি, আবার ইংলিশটাকে আমরা বাংলা করতে পারি। তো এই দুইটা পদ্ধতিতে আমরা এই কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।